আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি রীতি হোসেন আছি রীতিস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। দেখেই বুঝতে পারছেন যে সবটাতে আছে, এটা মূলত হচ্ছে আপনারা যে বিভিন্ন ধরনের ছবিগুলো যেগুলো আছে সেগুলো যে ফ্রেম করবেন সেই ধরনের একটা শপ। বিভিন্ন ধরনের ফ্রেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আপনারা ইচ্ছা করলে এই ধরনের পেন্টিংসগুলো নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে ছবি বাধাই করে দেন, আচ্ছা ওইভাবেও কিন্তু নিতে পারছেন। মানে মূলত হচ্ছে একটা ফ্রেমের দোকান, ইভেন কি এই ধরনের প্রিন্টগুলোও কিন্তু আছে। তো ভাইয়া আমাদের সাথে আছেন, ভাই একটু আমাদেরকে আইডিয়া দিয়ে দিবেন। আর আমি আছি মূলত হচ্ছে নিউ সুপার মার্কেটে। সো ভাই আমাদেরকে একটু ধারণা দিবেন ছবির ফ্রেমগুলো সম্পর্কে, লাইক এই ধরনের ফ্রেমগুলোর প্রাইস কিরকম পড়ছে। আসলে এটা হচ্ছে শিল্পীর কাজের উপর, এটা হচ্ছে ফ্রেম কাপড় করে অয়েল পেইন্টিং, 5000 টাকা পড়বে। আচ্ছা, আবার এই সেজের শিল্পীর ডিফারেন্স হলো দাম কম হবে, এটা মাত্র 1500। আচ্ছা, মানে কাজের উপর ভিত্তি করে, লাইক এটা হচ্ছে শিল্পীর কাজের উপর ভিত্তি করে অয়েল পেন্টিং, যেহেতু এটা হচ্ছে মনির স্যারের, সো এটার দামটা পড়ছে কত, 5000 টাকা, ওটা হচ্ছে 1500 টাকা। তো এই ধরনের মানে যে ধরনের শিল্পী তাদের কাজের উপর ভিত্তি করে কিন্তু এই অয়েল পেন্টিং গুলো হয়ে থাকে। লাইক এখানে আমরা একটা অনেক বড় অয়েল পেন্টিং দেখতে পাচ্ছি, এটার প্রাইসটা কেমন? 22000 টাকা। পেন্টিংটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু খুব ছোট্ট করে পেইন্টারের একটা নাম অলরেডি সাইন করা আছে, সো যারা তাদেরকে চিনেন তারা কিন্তু এই পেইন্টগুলো দেখলেই বুঝতে পারেন যে কি ধরনের। তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রেমগুলো আছে। তো এই এগুলো এই ফ্রেমগুলোর প্রাইস কি রকম? এটা পড়বে হচ্ছে 6500। আচ্ছা, ওয়াইস স্যার না তেল রঙে করা এগুলো কিন্তু ওয়ালের মধ্যে আপনারা যদি ঘষা দিতে চান সেক্ষেত্রে কিন্তু দেয়ালে লাগালে খুবই ভালো লাগে। এটার মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু আছে, প্রাইস কেমন পড়ে? এগুলো হচ্ছে আপনার 1500। আচ্ছা, এগুলো কিন্তু 1500 করে, এটা কি ফিক্সড প্রাইস নাকি আরেকটু কম আছে? অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের অ্যাস্কিং প্রাইস যেগুলো আমরা বলছি, ভাইয়া বলেছেন। আর আপনারা আসলে শপে আসলে কিন্তু প্রাইসটা একটু কমবে। আমরা একটু ভেতরে যাব, ভেতরে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আছে, লাইক 3D কালেকশন কিছু আছে। এগুলোর কেমন প্রাইস পড়ে? 1800। এগুলো 1800। আচ্ছা, এই পেইন্টটা খুবই সুন্দর, এটার প্রাইসটা কেমন? 3500। এগুলো তো সব শিল্পীদের করা, তাই না? অয়েল পেন্টিং, এগুলো হচ্ছে আপনার সব অয়েল পেন্টিং। আর এগুলো 15000। সামনে থেকে একটু আমি দেখাই, পেন্টিংটা কিন্তু খুবই সুন্দর, যদিও পেন্টিং সম্পর্কে টোটালি কোনো আইডিয়া নেই, বাট দেখি মানে খুবই ভালো লাগছে মূলত এখানে আছে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই ধরনের পেন্টিংগুলো নিতে পারছেন। মানে এগুলোর প্রাইস কেমন পড়ে? স্কেচগুলো হচ্ছে 3000। আচ্ছা, এই ধরনের স্কেচগুলো পড়ছে 3000 করে। আচ্ছা, এগুলো এগুলো তো পেন্টিং। আচ্ছা, এটা হচ্ছে 3500। পেন্টিংটা কিন্তু খুবই সুন্দর। আর এছাড়া কিন্তু ছোট ছোট ফ্রেম এখানে আছে, ছোট ছোট পেন্টিং কালেকশন ফ্রেম আছে। 350 করে একটু কম রাখা। আচ্ছা, এগুলো একটু কম রাখা যাবে, 350 করে আপাতত ভাইয়া প্রাইস বলেছে, অ্যাস্কিং প্রাইসটা। এগুলো হচ্ছে 1500। এগুলো কিন্তু খুবই সুন্দর, আপনাদের হচ্ছে কলকাতার একটা সিনারি দেওয়া হয়েছে এখানে, এটা কি হাতে আঁকা? আচ্ছা, যারা একটু মানে এই ধরনের নিতে চাচ্ছেন, একটু আরবি হরফ লেখা যেগুলো আছে এগুলোর মধ্যে নিতে চাচ্ছেন, এগুলোর ভিতরে কাপড় দেওয়া আরবি লেখা, এটা হচ্ছে কাপড়ের উপরে সুতা দিয়ে নাম, এটা হচ্ছে কার্পি, এবং এটার দাম পড়বে হচ্ছে 12000 টাকা। আচ্ছা, এখন এটা ছাড়া যদি অন্য ছাড়া নেওয়া হয় সেটা 1000-1500-1500 মধ্যে আরো অন্য রকম দেওয়া আছে, আইটি পুস্তি আছে, কালেমা লেখা। আচ্ছা, এই ধরনের 200 টাকার মতো কালেমা আছে, বিসমিল্লাহ আছে, আইটি পুস্তি আছে। আচ্ছা, ওই পাশটাতে হচ্ছে আপনার এই কালেকশন গুলো আছে, মানে দুই আইটেম গুলো আছে যারা নিতে চাচ্ছেন, একেবারে মানে রিজনেবল প্রাইস থেকে ধরে 200 টাকা থেকে ধরে আপনারা অনেক। হ্যাঁ, 350। অনেকে কিন্তু ডোরের সামনে এই ধরনের বা ডাইনিং স্পেসে কিন্তু এই ধরনের রাখতে খুব পছন্দ করেন, আর এগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তখন সে মনে করেন যে 1000 টাকা পাবে, আবার 1200 টাকার মতো পাবে।
আচ্ছা, ফ্রেমের কারণে আর কি প্রাইসটা আপনার এখানে আপ ডাউন হচ্ছে, আর পেছনে কিন্তু আরো সুন্দর সুন্দর কার্পেটের উপরে করা আছে, আরবি হরফ লেখা, ইভেন কি কালেমা লেখা, খুবই সুন্দর সুন্দর। এছাড়া এই ধরনের মসজিদ শেপেরও কিন্তু আছে। ভাইয়াদের শপে কিন্তু দারুণ দারুণ পেইন্টারদের, মানে ভালো ভালো পেইন্টারদের পেইন্ট সহ বিভিন্ন ধরনের পেইন্ট আছে। লাইক এই পাশে যদি দেখেন, এই পাশে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর কিছু পেইন্ট আছে, আমি তখন খেয়ালই করিনি। তো এই যে এখানে কিন্তু পেইন্ট আছে, এগুলোর মানে কিরকম রেঞ্জের মধ্যে এগুলো? আচ্ছা, মোটামুটি আপনাদেরকে এগুলো নিতে হলে 2000 উপরে আপনাদেরকে প্রাইসটা উঠাতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস, আপনারা সব ভিজিট করবেন সেক্ষেত্রে ভাইয়েরা প্রাইস কমিয়ে দিবে। এগুলো মূলত বেশিরভাগই, হ্যাঁ কমিয়ে রাখবে, এগুলো বেশিরভাগই মূলত হচ্ছে অয়েল পেন্টিং, তাই না? আচ্ছা, এক্সপোর্টের কার্ড দিয়ে বাধাই করা আছে, তো আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা চলে আসবেন তাদের শপটাতে, আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিসমিল্লা ইন্টারন্যাশনাল। মূলত তারা অনলাইনে অর্ডারটা নিচ্ছেন না, আপনাদের সব ভিজিট করতে হবে। আর এটা হচ্ছে 41 নম্বর গভর্নমেন্ট নিউ সুপার মার্কেট, ব্লক নাম্বার হচ্ছে জি গ্রাউন্ডে, আপনাদের চলে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।